हेलो बंधुरा, वेलकम टू माय चैनल पॉलिस ब्लॉग। पुजो तो चले एलो और पुजो माने तो मेरा जेटा बेशी निये भावे सेटा हलो निजेदे स्किन निये। स्किन की कोरे बेशी आरो ग्लो करबे, आरो बेशी देखते सुंदर लागबे सेई निये भावे। आर सेजन्य घन घन पार्लारे जाच्छे, फेशियल कराच्छे, एटा ओटा मेकअप किनछे, साजगोज करबे, सुंदर देखते लागबे। কিন্তু দেখো ফেশিয়াল করলেও কিন্তু সেটা কয়েকদিনের জন্যই থাকবে স্কিনের গ্লো, আবার যদি মেকআপ করি তাহলেও কিন্তু কয়েক ঘন্টার জন্যই থাকবে, তারপর আবার আগের স্কিনে ফিরে যাব। কিন্তু স্কিনটা যদি ভালো না হয় না, মেকআপ করলেও কিন্তু খুব একটা ভালো লাগে না দেখতে। আর মেকআপ মানে স্কিনটা যদি ভালো হয়, সুন্দর হয়, তাহলে অল্প একটু সাজগোজ করলেও কিন্তু বেশ লাগে দেখতে। তো এই নর্মালি স্কিন সুন্দর করার জন্য কিন্তু নিজেদেরকে একটু আধটু খাটনি করতে হয়, এই জন্য ঘরোয়া বিভিন্ন ফেস প্যাক ইউজ করতে হয়। তো সেরকমই আমি একটা খুব ভালো ফেস প্যাকের অ্যাপ্লাই করে আজকে তোমাদের দেখাবো। যাদের ধরো স্কিনে ট্যান পড়ে গেছে কিংবা স্কিনে কোনো গ্লেজ নেই, তারা কিন্তু এই ফেস প্যাকটা ইউজ করলে খুব ভালো রেজাল্ট পাবে। আর এই ফেস প্যাকটা কিন্তু তোমরা যে কোনো স্কিনে অ্যাপ্লাই করতে পারো। আর আমি বলবো যে এটা অ্যাপ্লাই করলে কিন্তু 100% তোমরা রেজাল্ট পাবেই পাবে। তো চলো দেখে নাও প্রথমে ফেস প্যাকে কী কী লাগছে। প্রথমে আমি এই ফেস প্যাকটা বানানোর জন্য নিয়ে নেব কফি। এই যে কফি নিয়ে নিলাম আমি, যে কোনো কফি নিলেই হবে। আর তারপর নিয়ে নিলাম এর মধ্যে দুধ। আর দেব এর মধ্যে আমি আটা। এবার এগুলো মিশিয়ে একটা ভালো পেস্ট আমি বানিয়ে নেব। তো আমার ফেস প্যাক রেডি। আর এটা তোমরা কিন্তু সপ্তাহে রেগুলার না পারলেও 3 থেকে 4 দিন ব্যবহার করার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমরা 2 সপ্তাহ মতো ব্যবহার করলে কিন্তু রেজাল্ট খুব ভালোভাবে বুঝতে পারবে। মানে নিজেরাই ফেস প্যাক অ্যাপ্লাইয়ের আগের স্কিন আর ফেস প্যাক অ্যাপ্লাইয়ের পরের স্কিনের তফাৎ নিজেরাই বুঝতে পারবে, মানে কাউকে বলে দেওয়ার প্রয়োজন নেই। তো এটা তোমরা স্নানের আগে লাগাবে, গালে, গলায়, হাতে লাগিয়ে ভালো করে অ্যাপ্লাই করে নিয়ে তারপরে এটা একটু ভালো করে শুকোতে হবে, বেশ স্কিনটা টান টান হবে। তখন জল দিয়ে একটু ঘষে ঘষে, একটু হালকা হাতে ঘষে ঘষে এটা তুলে নিতে হবে। তো আমি এখানে অল্পই ফেস প্যাক বানিয়েছি, কারণ আমি শুধু স্কিনে লাগাবো, আমার তো স্নান হয়ে গেছে, ওই জন্য আমি গলায় হাতে লাগাতে পারবো না। তো দেখো আমি কী করে এটা অ্যাপ্লাই করি। ফেস প্যাক অ্যাপ্লাইয়ের জন্য আমি রেডি। এখন আমি এটা স্কিনে ভালো করে লাগিয়ে নেব। এটা লাগিয়ে আমি মোটামুটি 20 মিনিট মতো রাখলে ভালোভাবে শুকিয়ে যাবে। একদম ভালো করে শুকিয়ে নিলে না এটা খুব ভালো হয়। এটা আমি এখন খুব ভালো করে শুকিয়ে নেবো, স্কিনটা একদম টান টান হবে, তখন জল দিয়ে একটু হালকাতে ভালো করে ঘষে ঘষে এটা আমি ধুয়ে নেব। Thank you.
দেখো আমার স্কিনটা কতটা চকচক করছে, এই ফেস প্যাকটা কিন্তু ইনস্ট্যান্ট গ্লো দেয়। তো বন্ধুরা, মুখটা পরিষ্কার করে নিয়ে যে যে ময়েশ্চারাইজার ইউজ করো সেটা সে ইউজ করে নেবে, আমি আমারটা ইউজ করে নিয়েছি। তো ন্যাচারালি গ্লোয়িং আর হেলদি স্কিন পেতে কিন্তু এরকম একটা ফেস প্যাক তোমাদের অবশ্যই ইউজ করতে হবে। আর যদি তোমরা এটা ইউজ করো তো কেমন রেজাল্ট এলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। আর আমার আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, শেয়ার করো। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে দিও।